ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডেইলি ইনফরমেশন। তো বন্ধুসকল, যেহেতু আমার পলিটেকনিকর পেট এক্সামর দুটা কাউন্সেলিং হয়ে গেল, ইতিমধ্যে কাউন্সেলিং নোটিশ দিলে, সেকেন্ড কাউন্সেলিং নোটিশও, তো তাতে আমার ওবিসির আহা নাই, তাতে ওবিসির হয়তো ভুল হয়ে গৈছিলে, তার কারণে ওবিসির সিট নাই, তার কারণে আমার সেকেন্ড কাউন্সেলিংত ওবিসির মার্ক হিসাবত কোনো ধরনের ক্যাটেগরি ওয়াইজত কোনো ধরনের সিট কারণে রখা নাই, রিজার্ভ নাই, রিজার্ভ আসলে এটা লিমিট পার্সেন্টত রিজার্ভ থাকে, সেই রিজার্ভখিনি শেষ হয়ে গেছে সাগে। তো আজি মই মেইনলি কথা পাতিম যে সেকেন্ড কাউন্সেলিং হল এতিয়া থার্ড কাউন্সেলিং বা স্পট কাউন্সেলিং হওয়ার কিমান পার্সেন্ট চান্স আছে হব না নাই। তো বন্ধুসকল, ভিডিওটো শেষলৈ চাই থাকিব, আৰু যদি মোৰ চেনেলত পোনপ্ৰথমবাৰৰ বাবে আহিছে তেনেহলে প্লিজ চেনেলটো সাবস্ক্রাইব কৰি ৰাখিব। তো বলকচোন, এতিয়া আৰম্ভ কৰোঁ মূল কথালৈ, যে প্ৰথম কথা, যিটো সেকেন্ড কাউন্সেলিং নোটিছ দিছে তাতে আপোনালোকে নিশ্চয় দেখা পাইছে এটা বস্তু, তাতে লিখা আছে ই ডব্লিউ এছ কেটগরি, ই ডব্লিউ এছ কেটগরি নতুন কৰি এটা কেটগরি সোমাই দিছে, সেইটো কেটগরির কাৰণে 350 মান 349 সিট আছে, 349টা সিট আছে, এইটো সিট বহুত সিট হয়, এই সিটটো মই আপোনালোকক যুক্তি সহকারে কৈ আছো, তারপিছতে কম থার্ড কাউন্সেলিং বা স্পট কাউন্সেলিং হওয়ার কিমান পার্সেন্ট চান্স, কিন্তু কোৱাৰ পিছতো আপোনালোকে কিন্তু সেইটো ভাবি লৈ নাথাকিব, কারণ আপোনালোকে কোনবা নহয় কোনবা ঠাইত এডমিশন লৈ লওক, সেইটো পিছৰ কথা, হব নহব এইটো পিছৰ কথা, কিন্তু এতিয়া এডমিশন লৈ লওক, কিন্তু লাস্টত নকব যে আপোনাৰ কথামতে এডমিশন নললোঁ, বা মোৰো পলিটেকনিকতো এডমিশন নহল, বেলেগতো এডমিশন নহল, আপোনাৰ কথামতে এনেকুৱা যাতে নকয় আপোনালোকে, সেইটো তাৰ কাৰণে ৰিকুৱেষ্ট কৰিছোঁ। আপোনালোকে বেলেগত যদি এতিয়া এডমিশন লোৱা নাই, তেনেহ'লে এডমিশন লৈ লওক পলিটেকনিকৰ বাহিৰত। তো মই এতিয়া যুক্তি সহকাৰে দুটা তিনিটামান কথা ক'ম, যে থাৰ্ড কাউন্সেলিং হ'ব না নাই, স্পট কাউন্সেলিং হ'ব না নাই, যিটো আমাৰ ই ডব্লিউ এছ কেটগৰীৰ যিটো ছিট দিছে 350 মান, তাতে মাৰ্ক দিছে কিমান লৈ 45 লৈ যিমানখিনি ষ্টুডেণ্টে পাইছিলে পেড এক্সামত, 45 লৈ যিখিনি পাইছিলে সেইখিনি ষ্টুডেণ্ট কিন্তু এতিয়াও তেওঁলোকে অপেক্ষা কৰা নাছিলে যে আমাৰ সেইটো কেটগরি আকৌ কাউন্সেলিং দিব, কিন্তু ফার্স্ট কাউন্সেলিং এইটো কেটগরি ইনক্লুড কৰা নাছিলে। মানে ইয়াৰ পৰা গম পাওঁ যে এই কেণ্ডিডেটখিনি যি 350 মান সিট ৰখি গ'ল, সেই কেণ্ডিডেট অর্থাৎ এইটো কেটগরির কেণ্ডিডেটখিনি কিন্তু আনডিজাৰ্ভত গৈ সোমাই গৈছে ফার্স্ট কাউন্সেলিং। এইটো এটা পজিটিভ কথা যে আমাৰ এই 350 সিট ওলাইছে, তাতে মাৰ্ক আছে 45 লৈ, এই 45 পোৱা কেণ্ডিডেটখিনি কিন্তু আনরিজার্ভত অর্থাৎ জেনেরেল কাষ্টত হৈ তেওঁলোকে কিন্তু ফার্স্ট কাউন্সেলিংত সোমাই গৈছে, তাৰ কাৰণে এই 350 মান সিট আকৌ খালি হ'ব, কাৰণ গোটেইখিনি খালি নহলেও, কাৰণ 45 লৈ মাৰ্ক পোৱা কোনো এটা কেটগরি নাছিলে, 45 পোৱা যদি আছিলে তেনেহলে ফার্স্ট কাউন্সেলিংত চান্স পাই গৈছে, তেওঁলোকে ফার্স্ট কাউন্সেলিংতো গুচি গৈছে, তাৰ কাৰণে এই সিটখিনি 350 মান সিট ওলাব, আৰু ইউআরৰ যিটো কেটগরির আনরিজার্ভত যিটো আছে প্রায় 600 মান সিট আছে, ইয়াতে বহুত সিট আছে, 600 মান সিট আছে, তার কারণে এই 600 ভর্তি নহব যিমানখিনি দিছে কাট অফ। তো এইখিনি ভাবি লাস্টত গৈ ধরক 400-500 মান সিট কি জানি সেকেন্ড কাউন্সেলিংৰ পিছতো থাকিব পাৰে, 300-400 মান 300-400 থাকিব, এইটো ধারণা এটা মোৰ, থাকিব 300-400 মান সিট। তো ইয়াৰ আগতে যিটো থার্ড কাউন্সেলিং হৈছিলে 2018ত যিটো কাউন্সেলিং হৈছিলে থার্ড কাউন্সেলিং, তাতে ইউআরৰ কাৰণে আনডিজাৰ্ভৰ কাৰণে মাত্ৰ 350 বা 300 মান সিট আছিলে, তা সেইটো লৈও কিন্তু সেকেণ্ড থার্ড কাউন্সেলিং হৈছিলে, আৰু অলপ ওবিসি তাৰপিছত এসসি এসটিপি সেইসকলৰ অলপ কিছুমান সিট আছিলে, সেইখিনি সামৰি লৈ থার্ড কাউন্সেলিং হৈছিলে। থার্ড কাউন্সেলিং এই 400 বা 300 সিট লৈ সামৰি থার্ড কাউন্সেলিং তেওঁলোকে 18ত দিছিলে, সেই কাউন্সেলিং হোৱাৰ পিছত, থার্ড কাউন্সেলিং হোৱাৰ পিছতো এই 300 বা 400 সিট যিমানখিনি বাকী আছিলে ফার্স্ট থার্ড কাউন্সেলিং হওয়ার পিছতো আকৌ স্পট কাউন্সেলিং হয়েছিল। তো স্পট কাউন্সেলিং হয়েছিল এইবার, আপনাদের সেকেন্ড কাউন্সেলিং চাব পাইছে প্রায় 1000 মান সিট আছে গোটেই কেটগরি মিলি। তো আপনার যুক্তি সহকারে কৈ আছো, তো এইখিনি যদি আমি চাব যাও যে ইয়ার আগতে যেনেকুৱা হয়েছিল থার্ড কাউন্সেলিং, তাতে মাত্র 300 বা 400 সিট লৈ থার্ড কাউন্সেলিংটো হৈছিল। তো এইবাৰে যিহেতু সেকেণ্ড কাউন্সেলিং 1000 মান সিট আছে, ইয়াৰ পৰা 400 মান সিট আমাৰ ৰখি যাব, কিয় ৰখি যাব সেইটোও কলোঁ, ই ডব্লিউ এছ কেটগরিটো, সেইখিনি ষ্টুডেণ্ট অলৰেডি এডমিশ্যন লৈছে বা কাউন্সেলিঙত গৈছিলে ফাৰ্ষ্ট
কাউন্সিলিংতে গৈছিল, আন রিজার্ভত সোমাই গৈছে। তো এইখিনি সিট আমার এনেই ওলাই যাব। তো সেইখিনি যুক্তি সহকারে যদি আমি চাব যাও, তেনেহলে থার্ড কাউন্সিলিং হওয়ার বহুত আকা আছে। থার্ড কাউন্সিলিং যদিও নহয়, থার্ড কাউন্সিলিং ইয়ার আগতে যেটো 18 দিছিল ইমানখিনি সিট আসলে তেওঁলোকে উল্লেখ করে দিছিল যে 300 বা 350 মান এইখিনির সিট আছে। তো থার্ড কাউন্সিলিং এটা আহিব পারে, সেকেন্ড কাউন্সিলিং কিন্তু এনেদরে উল্লেখ করা নাছিলে। এইটো যেটো আমার সেকেন্ড কাউন্সিলিং উল্লেখ করেছে কোন ক্যাটেগরি কিমান সিট আছে। তো এনেকয় ক্যাটেগরি ওয়াইজ কিমান সিট উল্লেখ করার পিছত স্পট কাউন্সিলিং এটা হয়ে যায়। তো ইয়াতে স্পট কাউন্সিলিং হওয়ার বহুত আকা আছে। যদি থার্ড কাউন্সিলিং নহয়, স্পট কাউন্সিলিং হওয়ার বহুত আকা আছে। কিন্তু আপনাদের ভাবি নলব, সেটা আকৌ রিকুয়েস্ট করছো যে সিট পাম, তেনহলে আমি বেলেগত এডমিশন নল বা লাস্টত গৈ সিট পাব নোৱাৰেও, এটো খাটাং নহয়। মোৰ এটা আইডিয়াহে, ধারণাহে, আপনাদের যুক্তি সহকারে ব্যাখ্যাহে করছো জাস্ট। তো এনেদরে ভাবি নলব, থার্ড কাউন্সিলিং বা স্পট কাউন্সিলিং হব পারে, আশা এটা করব পারো। ইয়ার আগতে কৈছিল নকৰিব কোনো আশা, কিন্তু করব পারো। তো যদি হয় থার্ড কাউন্সিলিং বা স্পট কাউন্সিলিং, মই নিশ্চয় জানাম। তার কারণে চ্যানেলটো সাবস্ক্রাইব করে রাখব। আর এইখিনি সিট EWS-র এইখিনি সিট কিন্তু খালি হবই। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং এন্ড শেয়ার দিস ভিডিও।